জানেন আমরা খুবই মানে সারা বাংলাদেশব্যাপী কাজ করি, আমাদের কোনো একক কোনো এলাকা কিন্তু নেই। যেমন আমি কুমিল্লার মেয়ে, আমরা কুমিল্লাতে খুবই কম কাজ করেছি, বাট সিলেটের আমাদের অনেক বিশাল কমিউনিটি আছে। আমরা সিলেটে অনেক কাজ করেছি, আমরা টাঙ্গালে যাব আগামী শনিবার আমাদের টাঙ্গালে প্রোগ্রাম ফিক্সড হয়েছে। আমরা একটা কিডনি রোগীকে সহায়তা করতে যাব। জানেন যে এই প্যান্ডামিকের সময় বন্ধ হওয়া মানে অনেকেই কিন্তু মারা গিয়েছে, অনেকের আমরা হারিয়েছি। তো আমরা যেহেতু করোনাকে জয় করেছি, সারা বিশ্বের তুলনায় কিন্তু বাংলাদেশ অনেক ভালো আছে। শুধুমাত্র হেলেনা জাহাঙ্গীর আমার শাশুড়ি। তাই নাকি আপা, এতদিন তো জানতাম না। তাহলে হেলেনা জাহাঙ্গীর আমার শাশুড়ি এত মানুষের এত উপকার করলো, এত টাকা পয়সা দিল, কিন্তু বিশ্বের মহামারী এই কোভিড-19 সময় আমার শাশুড়ি আমাকে কেন কিছু দিল না? এই মহামারীতে সকল মানুষের জনগণ পাশে দাঁড়াইছেন আমাদের হেলেনা আপা। আপনার শাশুড়ি হয়ে আপনার পাশে কেন দাঁড়ালো না আর আমাদের পাশে কেন দাঁড়ালো না, সেটাই একটা কথা। প্রিয় দর্শক শ্রোতা, এই শাহিনুর আপার শাশুড়ি আম্মা হচ্ছে এই হেলেনা জাহাঙ্গীর আপা। তিনি এই করোনার কালে অনেকজনকে সাহায্য সহযোগিতা দিয়েছেন, কিন্তু বৌমা শাহিনুর আক্তারকে কিছু দেন। তো দর্শক শ্রোতা, এই শাহিনুর আপা এই শাশুড়ি সম্পর্কে কী কী বলেছেন বিস্তারিত জানতে আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর যারা যারা নতুন জয়েন হয়েছেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন একটা ক্লিক করে দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা, আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার সেই হেলেনা জাহাঙ্গীর আপা, ইতিমধ্যে আমাদের শাহিনুর আপার শাশুড়ি আম্মা এই করোনার কালে অনেকজনকে সাহায্য সহযোগিতা দিয়েছেন, কিন্তু এই বৌমাকে সাহায্য সহযোগিতা দেন। তিনি আজকে ফেসবুক লাইভে এসে তিনার মনের ভাব প্রকাশ করেছেন, সেই মনের ভাবটুকু আমরা একটু শুনি। আমি কিন্তু অনেকবার ফেসবুক লাইভে যাইয়া বলছি, যাকে নিজে বাল্লাওয়ান ফরে অফর রেখম, তার মানে আমি শাহিনুর পাল্লাওমো তারপরে অফর রেখম, বুঝছেন নি? আগে আমার ক্যারেক্টার মনে করেন, লুসনা কইরা বালা করবো, তারপরে অন্যজনের ক্যারেক্টারের দিকে কালি দিব। তো আমি মনে করেন বালা হইয়া গেছি, অন অফর রে তো কইতে পারি বালাওয়ানের কথা, বুঝেন নেই? হ্যাঁ, অনেকগুলো কথা কইলাম টিপু সৌদির এলে আর আমার শাশুড়ির লইয়া। এখন মনে করেন মূলত কথা হইল গিয়া হেলেনা জাহাঙ্গীরের মাইয়ার কথা। ওইখানে হয়তো আপনারা কোনো নোট করেন যে আমার পয়েন্টস যেটা আমি ধরছি, দরকার হইলে আপনারা নোট কইরা নেন। আর আমার ইউটিউবার বাইরা যে কথাগুলো কইছে সেখান থেকে আমি পয়েন্টগুলো ধরছি, দরকার হইলে আপনারা নোট কইরা নেন। পয়েন্টগুলো আমি শুধু কইয়া যাম আর আপনারা মনে করেন হইনা যাইবেন। হেলেনা জাহাঙ্গীরের মদের খাওয়ার পারমিশন কে দিছে? বলছে বর্তমান সরকার তাকে লাইসেন্স দিছে না। বর্তমান সরকার হেলেনা জাহাঙ্গীরকে কি হেলেনা জাহাঙ্গীরের ছেলেকে মদ খাওয়ার কোনো লাইসেন্স দেয় নেই, বর্তমান সরকার দেয় নেই, এটা কোনো বার ক্লাব থেকে দিছে। যে লাইসেন্সটা এটা ক্লাব থেকে দেওয়া হয়েছে, কোনো সরকার দেয় নেই। হেলেনা জাহাঙ্গীরের মাইয়া বাংলাদেশের মেয়ে, ইংলিশ টকিনে কথা বলছিল, সতইল মনে করেন আমার ননদ। হেলেনা জাহাঙ্গীর শাশুড়ি যত, হেলেনা জাহাঙ্গীরের মাইয়া মনে করেন আমার ননদ না, ননদে মনে করেন সুন্দর কইরা কথা কইতে গিয়ে আমার ননদও উলুটুলুট পালট করে দিছে, ননদও মনে করেন উলুট পালট করে দিছে, মাইনকার সিপাই মনে করেন আমার শাশুড়িরে ফালাই দিছে আমার ননদে। আর মনে করেন আমার নন্দে যে সাক্ষাৎকার দিছে যমুনা টেলিভিশনের সাংবাদিকের কাছে, আমার নন্দে কইছে যে আমার বায়ে মদ খায় তাও মনে করেন লাইসেন্স করা। এখন ইউটিউবার বাইরা কইতাছে সরকারে লাইসেন্স দিছে না, সরকারে দেয় নাই, এটা ভাড়ের দেখা দিছে। কারণ হেলেনা জাহাঙ্গীর অনেকগুলা ক্লাবেরই উনি মনে করেন সদস্য আছে, সেখান থেকে হয়তো বা কোনো একটা টেপ লাইসেন্স আনছে। এটা সচরাচর আমিও আনতে পারবো যদি আমি কোনো ড্রিঙ্কস করি, তাহলে এটা আমার পক্ষেও সম্ভব, এটা আপনাদের পক্ষেও সম্ভব। এখন আমার নন্দে সুন্দর করে বলছিল যে যখন এই কোভিড-19 আসছে তখন ওনার কথাই কিন্তু উনি ধরা খাইছে,
যে আমরা তখন যে ড্রিঙ্কস মানে মদটা আমরা খাই, আমরা খাই বলতে মানে সবাই রে কিন্তু খাওয়াইছে, উনি বুঝাইছে। তারপরে ওই লোক ওনার বাইয়ের কান্দে দিয়া দিছে, আমার বাইয়ে খায়, তাও লাইসেন্স তারা নিয়ে গেছে, মানে র‍্যাব বাইয়ের কথা বলছে, আমাদের যে র‍্যাব বাইয়েরা ছিল তাদের কথা বলছে, নিয়ে গেছে। তারপরে মনে করেন ইংলিশে উনি এত সুন্দর সুন্দর কইরা কথা কইল, তারপরে মনে করেন বিদেশি যে টাকাগুলা রুফিগুলার কথা কইল, উনি বুঝলো না, কইল যে কি, তখন বুঝাইয়া কইল, কইল যে হ বিভিন্ন রাষ্ট্রে আমরা ঘোরাফেরা করি, তাহলে মনে করেন ওইগুলা মনে করেন যখন বাসে তলুটি কি ফালাই দিতাম নাকি, ফালাই দিতাম না তো, এলেকা করে রাখছি, বুঝছেন নি ভাই, এলেকা করে রাখছে। আর তখন মনে করেন যখন মনে করেন প্রশ্ন করছিল যে হরিণের যে মনে করেন চামড়া পাওয়া গেছে, তাহলে ওইটা কি, ওইটা মনে করেন তার নেতা কর্মীরা তারে মনে করেন ওর বায়ের বিয়ায়, আমার মানে হইলো দেওরের বিয়ায় গিফট করছিল, ওরে খোদা। তাও মনে করেন হরিণের চামড়ার মনে করেন গিফট করছে, যেটা মনে করেন ইন্ডিয়ার ভিতরও আমরা জানি যে হরিণ ভাইরা মনে করেন ইন্ডিয়ান, মনে করেন কিং খান, মনে করেন সালমান, তারপরে ক্যাটরিনা, ওদের মনে করেন শাস্তি হয়েছে। আর মনে করেন আমগো বাংলাদেশে মনে করেন হেলানা জাহাঙ্গীর আমার সাহসী ময় নারী মনে করেন গড়ে মনে করেন টানাইয়া রাখছে, ওরে আল্লাহ রে আল্লাহ। যাই হোক, আমার আবার মনে করেন আমার নন্দে কথা কইছি যে মনে করেন একেবারে ব্যাঙ্গা ছিঁড়া লাগছি, র‍্যাব বাইরা তাকে বাড়ি ঘর ব্যাঙ্গা ছিঁড়া লাগছে, পরে আবার কইছে না ভুল হয়েছে আমার কওয়া, আর কি উলুট পালট কইরা লাগছে। তো র‍্যাব বাইরা পুলিশ প্রশাসন বাইরা উলুট পালট করতো না, করতো কি, বস খাটের নিচে যদি সয়াবিন তেল থাকে, তারপরে মনে করেন অন্য অন্য মাদক থাকে, তাহলে মনে করেন যা জিম তোষক, তারপরে আলমারির কাপড় সুপুর উল্ডায় ফাল্ডায় দেখতো না, করতোটা কি, মনে করেন এভাবেই ধুইয়া দিব, ঠিকই তো করছে, আমার করাই লই কাম করব। এটা আমার নন্দে কইছিল, তো নন্দের কথা আবার আমি কইতে আসি। নন্দে আবার গুইরা গাইরা দেখাইছিল যে আমার মার যে স্বর্ণ গয়নাগুলো আছে ওডিও মনে করেন ফিক্কা ফিক্কা হালাই দিতাছে, অন্য অন্য ভাগ্যবালা মনে করে ফিক্কা ফিক্কা হালাই দিতাছে। এই কথাটা কইছো মনে বলে মুগ্ধা বাইরে যায়নি যে আমার র‍্যাব বাইরা আবার মনে করে লইয়া আইছে। এই কথাটা কইতে আবার স্লিপ কাটে নেই মুখ দিয়া, তোমরা যে কয়টা মনে করো ইংরেজি কথা কইছো আঙ্গ বাংলাদেশের বাইরা সব কয়টা বইনেরা আবার মনে করো বুঝাও লাগছে, ইংরাজি কথাগুলা বাংলা বাংলা বুঝা লাগছে। এখন মনে করে